बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बीके इनोवेशन थेके विवर्स आपनादेर सामने किछु मेशिनारी सम्पर्के कथा बलार जोन्नो हाजिर होये गेछि प्रतिदिनेर मतन आइजो। तो एखाने देखते पाच्छेन जे परपर सिरियाले तीन पिस मेशिन राखा आछे। ए मेशिनगुला अति परिचित एकटी मेशिन, अत्यंत जनप्रिय एकटी, ब्यबसा करार जोन्नो ई मेशिनटी आपनि चालाते पारबेन। तो सेटी होच्छे बड़ीकुटा मेशिन बा डाउलके पेस्ट तैरि करार जोन्नो जे मेशिनटी व्यवहार करा हय सेटी होच्छे ई मेशिन। तो विवर्स एई जे शीत, एई शीते किन्तु আমরা সকলেই বড়ি খেয়ে থাকি। চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে যে শীতকালীন বড়ি তৈরি করা হয়, সেই বড়ি তৈরি করার জন্য কিন্তু এই মেশিনটি মূলত মেড ইন ইন্ডিয়া থেকে আসে। তো এই ইন্ডিয়ান মেশিন আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। মেশিন ক্রয় করার পূর্বে অবশ্যই দেখে নেবেন মেশিনটি হালকা কিংবা হেভি। তো এই যে এটা কিন্তু হেভি মেশিন, এইখানে দেখে নেবেন যদি কিনা এই ডবল সিস্টেম দেওয়া থাকে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যেটি হেভি মেশিন। আর যদি এটা সিঙ্গেল পার্ট থাকে তাহলে বুঝে নেবেন যেটি হালকা মেশিন। তো এখানে 2 হর্স পাওয়ার মোটর দিয়ে কিন্তু আপনি মেশিনটি ব্যবহার করতে পারবেন। মোটর ব্যতীত মেশিনের দাম হচ্ছে অনলি 16,000 টাকা। তো বিবর্ষে মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 100 থেকে 120 কেজি ডাউল আপনি পেস্ট করতে পারবেন। প্রতি পিস মেশিনের দাম হচ্ছে মাত্র 16,000 টাকা। তো 16,000 টাকায় পাচ্ছেন আপনি 8 ইঞ্চি সাইজের মেশিন, 10 ইঞ্চি নিলে 18,500 টাকা পড়বে। আর 8 ইঞ্চির নিচে কোনো মেশিন আমরা বিক্রি করি না, কারণ ছোট মেশিনের চাহিদা কম। তো এই 8 ইঞ্চি সাইজটা দিয়েই কিন্তু আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান রানিং করে চালাতে পারবেন। আর এটি প্রফিটের বিষয়টা যদি বলি, 1 কেজি ডাউল পেস্ট করতে 30 টাকা নেওয়া হচ্ছে। তো 2 মিনিট সময় লাগছে না, 1 মিনিটেই কিন্তু 2 কেজি ডাউল পেস্ট হচ্ছে। প্রতি মিনিটে 2 কেজি ডাউল পেস্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে 60 টাকা। প্রতি মিনিটে 60 টাকা ইনকাম করতে পারবেন একটাই মাত্র মেশিন। তো এই মেশিনটি কিন্তু অতি টেকসই এবং শক্তপোক্ত, দীর্ঘদিন লং লাস্টিং করবে, মেশিন নষ্ট হয় না। আপনি ভিতরে মাল থাকারও কোনো অপশন নাই। আর এই যে এটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ স্টিল, আর এই মেশিনটি হচ্ছে হেভি মেশিন। তো এই মেশিনটি ঘুরবে আপনার এই পাকে, অনেকে উল্টা পাকে ঘুরাইলে কিন্তু হয় না। আপনি এখানে যে পাকের সিগন্যাল দেওয়া আছে যে কোন পাকে মেশিনটি আরপিএম ঘুরবে, তো বিবর্ষ এটা কিন্তু এই যে এই পাকে ঘুরবে, এই সাইডে পাকে যখন ঘুরবে তাহলে এই যে সিগন্যালটা দেখে আপনারা আরপিএম মেজারমেন্ট করে নেবেন। অনেকে উল্টা ঘোরায়, সেক্ষেত্রে কিন্তু প্রোডাকশনে ঝামেলা হয়। তো এই মেশিনটি আপনারা যদি নিতে চান 1400 আরপিএম এর একটি মোটর দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো বিবর্ষ আপনারা ডাউল পেস্ট করার পূর্বে মনে রাখবেন যে ডাউলটা কিন্তু শুকনো ডাউল দেওয়া যাবে না, ভিজা ডাউল দিতে হবে। ভিজা পানি সহকারে দিলেই এটা পেস্ট তৈরি হবে। আর যদি কিনা বাচ্চাদের স্যারালি তৈরি করেন বা সুজি তৈরি করেন, সেক্ষেত্রে শুকনা দিলেই কিন্তু আপনার সুজি বা স্যারালি আপনি এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাস। তো এই মেশিনটি যদি আপনারা নিতে চান খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ সরাসরি এসে নিতে পারবেন। আর অনলাইনের মাধ্যমে নিতে হলে সামথিং টাকা অ্যাডভান্স করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টোটাল বাংলাদেশে আপনি ঘরে বসে থেকে কিন্তু মেশিন ক্রয় করতে পারবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।